স্যার স্যার পুলিশে ফোন দিয়েন না স্যার, আমি সত্যি বলতেছি আমার ব্যাংকে টাকা আছে। তোর মতো ফকিরের কাছে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট? তোর ড্রেসের দিকে একবার তাকিয়ে দেখছস স্মাইল আসিরা জামা? পরে প্রথমে দেখে আমার সন্দেহ হয়েছিল যে তুই মিথ্যা কথা বলতেছস। তোর মতো রাস্তার ছেলের কাছে কি করে থাকবে এই কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্ট? এই ব্যাংকে শুধু বড় লোকদের অ্যাকাউন্ট থাকে। ব্যাংকের ম্যানেজার কিছুতেই প্রিমিসের কথা শুনছেন না এবং সে সিদ্ধান্ত নিয়েছে প্রিমিসকে পুলিশের কাছে ধরিয়ে দিবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট মেশিনে প্রিমিসের আঙ্গুল ম্যাচ করেনি। এরপর ব্যাংকের ম্যানেজার যখনই পুলিশকে ফোন দিয়ে যাবে ঠিক তখনই প্রিমিস বলে, আরে আরে স্যার আপনি কি করতেছেন, পুলিশে কেন ফোন দিচ্ছেন? স্যার এমন তো হইতে পারে আমি ভুল আঙ্গুল দিছি, ডান হাতের আঙ্গুলটা কাজ করতেছে না, বাম হাতেরটা তো কাজ করতেও পারে। স্যার প্লিজ আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। দেখ এই আঙ্গুল যদি কাজ না হয় আবার পোস্ট না অন্য আঙ্গুল ট্রাই করো, বারবার ট্রাই করার কোনো সুযোগ নাই, এটাই লাস্ট। এই আঙ্গুল যদি কাজ না করে তাই আমি তার সুযোগ পুলিশে দিব। এরপর প্রিমিস যখন তার বাম হাতটি ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মধ্যে দেয় সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে একটি আওয়াজ আসে আর ফিঙ্গার ম্যাচ করে যায়, আর সাথে সাথে ম্যানেজারের ফোনে একটি মেসেজ আসে আর সে ওই মেসেজটি পড়তে থাকে। ভেরিফিকেশন সাকসেসফুল, প্ল্যাটিনাম মেম্বার অ্যাকাউন্ট, নাম প্রিমিস চৌধুরী। প্রিমিসের অ্যাকাউন্ট দেখে কাস্টমার ম্যানেজার একেবারে শক খেয়ে যায় আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ হওয়ায় প্রিমিসের মুখে হাসি চলে আসে এবং ম্যানেজারের দিকে রাগের নজরে তাকায় আর মনে করতে থাকে একটু তাকে কত কথা শোনালো, তাকে কত অপমান করলো। তারপর ম্যানেজার প্রিমিসকে বলে, প্রিমিস চৌধুরী স্যার আমার ভুল হয়েছে, আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারি নাই স্যার, আমি এই ব্রাঞ্চে নতুন আসছি, আমি আপনাকে চিনতে পারি নাই স্যার, আমাকে মাফ করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো আপনি এখন বলেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। এরপর কাস্টমার ম্যানেজার কম্পিউটারের মধ্যে দেখতে থাকে তার এই অ্যাকাউন্টে কি কি আছে। স্যার আপনার অ্যাকাউন্টে তো 500 কোটি টাকা আছে। শুধু তাই না স্যার, এই অ্যাকাউন্টের মধ্যে একটা ফেরারি কার আছে, 2 কেজি ওজনের 100টা বোলবারও আছে। এগুলো শুনে প্রিমিস ভাবতে থাকে সে এই টাকা দিয়ে কি কি করবে, আর ব্যাংকের কাস্টমার ম্যানেজার তো একেবারে অবাক হয়ে যায়, মাত্র 20-22 বছরের একটা ছেলের কাছে এত টাকা এত সম্পত্তি। প্রিমিসের কাছে যেই টাকা ছিল সেই টাকার 10%ও এই ব্যাংকের কারো কাছে ছিল না। এরপর প্রিমিস মাথার পিছে 2 হাত দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেন। জি স্যার জি স্যার, আমি এক্ষুনি আপনার জন্য একটা কার্ড নিয়ে আসতেছি। কিছুক্ষণ পর কাস্টমার ম্যানেজার একটা প্রিমিয়াম ভিসা কার্ড নিয়ে আসে আর সে ওই কার্ডটি প্রিমিসের কাছে দিয়ে বলে, স্যার এই কার্ডটি আমাদের ব্যাংকের সবচেয়ে রেয়ার একটা কার্ড, এই কার্ড দিয়ে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন। এরপর প্রিমিস ওইখান থেকে কার্ডটি নিয়ে চলে যেতে থাকে আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন মাথায় হাত দিয়ে বসে থাকে, সে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ভিআইপি রুমে। সে ভাবতে থাকে প্রিমিস মনে হয় পাগল, না হয় কোনো ক্রিমিনাল আর না হলে সে ডাকাত। প্রিমিস মনে হয় কাস্টমার ম্যানেজারকে বন্দী করে রেখেছে। এগুলো ভাবতে ভাবতে সে প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে ব্যাংকের গেটের সামনে। কিছুক্ষণ পর যখন প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে, সো গাইস এখন আমাদের ভিডিওটা শুরু হবে, তো এর আগে একটা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমাদের ভিডিও শুরু হবে। সো গাইস আমাদের গেমের মধ্যে আসছে 100% টপ ইভেন্ট, আর এই ইভেন্টটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ও কিন্তু 100% ট্রাস্টেড অ্যান্ড ও আমার এক কাছের ছোট ভাই, ওর কাছ থেকে আমিও মাঝে মাঝে ডায়মন্ড নিয়ে থাকি, তো আপনারা চাইলে ওর কাছ থেকে নিতে পারবেন। তো গাইস যাদের ডায়মন্ড লাগবে তারা এই নাম্বারটা সেভ করে ওকে মেসেজ দিতে পারেন। এই থামো, তোমার এত সাহস কিভাবে হয় আমাদের ভিআইপি রুমে না বলে ঢুকার? আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি এখানে টাকা তুলতে আসছি, আর কিছু না। এরপর ইয়াসমিন দেখে প্রিমিসের হাতে একটি প্রিমিয়াম ভিসা কার্ড। এটা দেখে ইয়াসমিন ভাবতে থাকে যে প্রিমিস আবার এই কার্ড ভিতর থেকে চুরি করে নিয়ে আসলো না তো। প্রিমিস এখান থেকে ভেগে যাওয়ার আগে ইয়াসমিন জোরে চিল্লিয়ে বলতে থাকে, সিকিউরিটি সিকিউরিটি তাড়াতাড়ি এখানে আসেন। এটা শোনার পর দুইজন সিকিউরিটি গার্ড আসে ওখানে আর ইয়াসমিন বলে, ও চুরি করে ব্যাংক থেকে ভাগতাছে, ওরে ধরেন। এরপর সিকিউরিটি গার্ড দুইজন প্রিমিসের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে আর ইয়াসমিন ভাবে থাকে প্রিমিস ভিআইপি রুমে ঢুকে কাস্টমার ম্যানেজারকে মেরে কার্ডটি নিল না তো। আর এটা ভাবার সাথে সাথে ইয়াসমিন পুলিশকে ফোন দেয় আর বলে, স্যার স্যার আমাদের ব্যাংকে চোর ঢুকছে, চোর আমাদের ব্যাংকে ঢুকে আমাদের কাস্টমার ম্যানেজারকে মেরে ফেলছে। এরপর ওইখানে প্রিমিসের হাত বেঁধে মাটিতে বসিয়ে তার মাথার উপর বন্দুক তাক করে ধরে রাখা হয়। আশেপাশে ব্যাংকের মানুষ ওইখানে ভিড় জমায়। ব্যাংকের কাস্টমার ম্যানেজার সিসি ক্যামেরায় ভিড় দেখে তার রুম থেকে বের হয়ে আসে আর জিজ্ঞেস করে, এই এখানে কি হইতাছে, এত ভিড় কেন? স্যার আপনি আপনি বাইচা আছেন? আরে আমি এত তাড়াতাড়ি মরতে চাবো কেন?
আর তুমি এখানে কি দামসা শুরু করছো? কি হইছে এখানে? এরপর কাস্টমার ম্যানেজার একটু সামনে যেয়ে দেখে প্রিমিসকে বন্দী করে রাখা হয়েছে। আরে কে করছে এই কাজ? প্রিমিস চৌধুরী স্যার কি বন্দী করছে কে? চৌধুরী স্যার উই আর ভেরি সরি, ওনারা হয়তো বুঝতে পারে নাই, ওদের পক্ষ থেকে মাফ চাচ্ছি। আপনি জানতে চাইছিলেন না কে কাজ করছে? এই যে এই মেয়ে কাজ করছে। শুধু তাই না, উনি আমাকে বলছে আমি নাকি কার চুরি করছি, এরপর উনি পুলিশেও ফোন দিছে আমি নাকি আপনাকে খুন করছি, উনি আমাকে ক্রিমিনাল আর চোর ভাবছে। ইয়াসমিন একদম ভয় পেয়ে যায় আর মাথা নিচু করে ফেলে, আর এটা দেখে কাস্টমার ম্যানেজার বলে, ইয়াসমিন এখন যা শুনলাম এগুলা কি সত্যি নাকি? তুমি কে কাজ করছো? স্যার আমি আসলে বুঝতে পারি নাই, এখানে আসলে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, উনি জোর করে আপনার রুমে ঢুকে পড়ে, তাই আমি ভাবছি হয়তো উনি আপনাকে জোর করে কাজ বানাইছে, পরে আপনাকে মেরে ফেলছে। কাস্টমার ম্যানেজার এটা শোনার পর ভাবতে থাকে সে নিজেই তো প্রিমিসকে চিনতে ভুল করেছে, ইয়াসমিনই বা কিভাবে তাকে চিনবে। তারপর ম্যানেজার ইয়াসমিনকে নিয়ে এক কোণায় যায় আর বলে, তুমি জানো ইনি কে? ইনি হচ্ছে চৌধুরী পরিবারের ছেলে, তুমি তো জানোই চৌধুরী ইন্ডাস্ট্রির কত লেনদেন হয় আমাদের এই ব্যাংকে, ওনাদের যে সম্পত্তি আছে চাইলে আমাদের সমস্ত ব্যাংকের শাখা কিনে নিতে পারে। তুমি জলদি পুলিশে ফোন দিয়ে বলো যে তোমার ভুল হয়েছে, আর প্রিমিস চৌধুরীর কাছে ক্ষমা চাও, আমি জানি না তোমার চাকরি বাঁচাতে পারবো কিনা। এরপর ইয়াসমিন পুলিশকে ফোন দিয়ে বলে যে তার ভুল হয়েছে, আর সে প্রিমিসের কাছে যায় আর বলে, স্যার আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, স্যার আপনি তো জানেন এরা কত বড় একটা ব্যাংক, এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে, আমি একটু বেশি আন্দাজ করে ফেলছিলাম, সরি স্যার আমাকে মাফ করবেন। আচ্ছা ঠিক আছে ইটস ওকে। ইয়াসমিন ভাবতেই পারে না এত সহজেই তাকে মাফ করে দিবে, কারণ সে যে অপমান করেছে তাকে এত সহজে মাফ করে দিবে সেটা ভাবনার বাইরে ছিল। এরপর প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যায়, গরিব থেকে প্রিমিস একদিনের মধ্যে বড়লোক হয়ে যায়। এখন প্রিমিস এই টাকা দিয়ে কি করবে? এত টাকা একসাথে পাওয়ার পর কি প্রিমিস খারাপ হয়ে যাবে, নাকি প্রিমিস আগের মতনই সৎ থাকবে? প্রিমিসের সাথে সামনে আরো কি ঘটতে যাচ্ছে সেগুলো দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন। আর গাইস আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান, নতুন যে ইভেন্টটা আসছে এটা কমপ্লিট করতে চান, তারা ওর হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন, ওর কাছে আপনারা অনেক কম দামে নিতে পারবেন এন্ড 100% ট্রাস্টেড, তো যাদের লাগবে তারা এখনই মেসেজ দিন।